লাফিয়ে বাড়ছে ডেঙ্গু, জেনে নিন প্রতিরোধের উপায়। চলতি মাসের শুরু থেকেই রাজধানীসহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। মশাবাহী এই রোগে আক্রান্ত হয়ে দৈনিক হাসপাতালে ভর্তির সংখ্যা ইতোমধ্যে 3 ছাড়িয়ে গেছে, যা পরিস্থিতি খারাপের দিকেই ইঙ্গিত করছে। কিন্তু এমন পরিস্থিতিতেও বাড়েনি সচেতনতা, তাই প্রতিবছরের মতো চলতি বছরও বিশাল সংখ্যক মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছেন এবং অনেকে মৃত্যুবরণ করছেন। কিন্তু একটু সচেতন হলেই ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব। ডেঙ্গু প্রতিরোধে করণীয়: ১. বাড়ির আশপাশ যতটা সম্ভব পরিষ্কার রাখতে চেষ্টা করুন। ২. ঘরের ভেতরে থাকা ফুলের টব কিংবা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন এবং ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন। ৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত 3 বার স্প্রে বা ফোবিন করুন। ৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধন বা প্রতিরোধে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন। ৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করতে পারেন। ৬. যেখানে সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পারে। ৭. মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির পাশাপাশি ম্যাটও ব্যবহার করতে পারেন। ৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায়, তাই দিনের বেলা ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। আপনার আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখলে এবং ছোট ছোট কিছু বিষয়ে সচেতন থাকলে ডেঙ্গু জ্বর থেকে যেমন মুক্তি পাওয়া সম্ভব হবে, তেমনি আপনার আশেপাশের মানুষরাও থাকবে সুস্থ এ সময়ের রোগবালাইয়ের প্রকোপ থেকে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন।